হ্যাঁ দিদি কি বলবেন আজকে এই যে শিমুরে এসে চাষিদের সঙ্গে সুরক্ষা বিল আমাদের মোদিজি তৈরি করেছেন এবং ভারতবর্ষের কৃষকরা এটা গ্রহণ করেছেন, আরে এখানে বাংলার কৃষকরাও এটা সর্বভাবে সমর্থন করেছেন আজকের বৈঠক থেকে বুঝতে পারলেন। কিন্তু বাংলার কৃষকদেরকে সেই সুযোগ দিচ্ছে না এই রাজ্য সরকার। বিশেষ করে সিঙ্গুর জানেন, ঐতিহাসিক সিঙ্গুর পরিবর্তনের মুখ ছিল এই সিঙ্গুর। সিঙ্গুরের কৃষকদের উপর ভর করে তারা আজকে মুখ্যমন্ত্রী হয়েছে, নেতা নেত্রী বড় বড় পয়সা করেছেন, কিন্তু কৃষকদের একই রেখে দিয়েছেন। 2011 মাটির বাড়ি ছিল, 2009 মাটির বাড়ি ছিল, 2020 মাটির বাড়ি, তাদের কোনো কিছু হয়নি, তাদের হাতে পয়সা নেই, কিচ্ছু নেই তাদের। তাদের সাথে কথা বলতে এসেছিলাম এবং এই সিঙ্গুরে ভারতীয় জনতা পার্টি 19-এ জয়লাভ করেছিল এবং আগামী বিধানসভায় তারা জয়লাভ করবে। কৃষক পরিবার সকলে আমাদের সবার সাথে আছে। দিদি, কৃষক নীতি বিল থেকে সিঙ্গুরের মানুষ কেন, রাজ্যের মানুষ বঞ্চিত? এটা তো মমতা ব্যানার্জি কৃষক সম্মান নিধি যেভাবে মানে 6,000 টাকা করে কৃষকদের পেতে মানে দেননি, বঞ্চিত করেছেন। খুব দুঃখ লাগে, আয়ুষ্মান ভারত কিষাণ সম্মান নিধি থেকে বাংলার মানুষকে বঞ্চিত করেছেন এবং কৃষকদেরকে মানে ভোটের জন্য শুধুমাত্র ইউজ করেছেন। দেখবেন এখন চলাফেরা সবাই আবার বেড়ে গেছে, ভোট এসছে, দেখবেন চলাফেরা সব পার্টিগুলো বেড়ে গেছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি অলওয়েজ আগেও কৃষকের সঙ্গে ছিল, মোদীজি কৃষকের সঙ্গে ছিলেন, আগামী দিনে আমরা সবাই কৃষকের সাথে আছি। আজকে এই বামফ্রন্টের যে বন্ধ হচ্ছে, মূলত কৃষক যে আইন কেন্দ্রে তার বিরোধিতা করছে, কেউ বল পালন করছে না। বামফ্রন্টের কি আছে, কিচ্ছু তাদের আর নেই। তারা এত অত্যাচার করেছে, বলছিল তো বামফ্রন্ট কংগ্রেস এত 34 বছর ধরে এত অত্যাচার করেছে, 10 বছর ধরে তৃণমূল এত অত্যাচার করেছে, এই মাঙ্কি ক্যাপ পরে আর মিছিল করা যাবে না। নতুন যৌবন নতুন ভবিষ্যৎ কেউ দেখতে পাচ্ছি না, নতুন ভবিষ্যৎ যা সবাই নরেন্দ্র মোদীজির দিকে তাকিয়ে আছে, এদের অবস্থা শেষ। পাঞ্জাব থেকে কৃষক, পাঞ্জাব হরিয়ানায় দিদি একটা র্যালি হচ্ছে, পাঞ্জাব হরিয়ানা দিল্লির সাথে একটা র্যালি হচ্ছে। শুনুন, কিছু মানুষ নিজেদের সুবিধার্থে নিজেদের সুবিধার্থে নিজেদের কোটি কোটি টাকা ঘরে ঢুকতো পাঞ্জাবেও, আমরা জানি অনেক কিনে বড় বড় জমি অনেক ওখানে, ওদের ওখানে এমনই করার ছিল এবং সেখানে পাঞ্জাবের একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনিও পদত্যাগ করেছিলেন এবং তাদের কাছে প্রচুর টাকা পয়সা আসতো এবং সেই টাকা পয়সাগুলো সেরকমভাবে আসবে না এই কৃষক আইনের ফলে, সেই জন্যই তারা পথে নেমেছে। আসল কৃষকরা বঞ্চিতই হয়ে যাচ্ছে। কৃষকদের সঙ্গে কথা বললেন, কি বলবেন? এটাই বলবো যে কৃষকরা ভারতীয় জনতা পার্টি পরিবারের সাথে আছে, আমরা ওদের সাথে আছি, সুখ দুঃখে আছি এবং যেভাবে কৃষকদেরকে কৃষি চাই শিল্প চাই না বলে যেভাবে তাদেরকে বঞ্চিত করেছে, আজকে কৃষিও নেই শিল্পও নেই, আমরা আসবো, আমরা এসে আমরা কৃষকদেরকেও, যারা কৃষক আছেন তারা কৃষি জীবিকা পালন করবেন এবং তারা ভবিষ্যতের জন্য ছেলেমেয়েদের জন্য তারা শিল্প চাইছে, কারণ বেকার যুবক যুবতীদের চাকরি নেই এবং আমরা চাই শিল্পও আসুক, তার জন্য আমরা লড়াই করি। সিঙ্গুরে পরিবর্তন কি কৃষি আইন দিয়েই হবে? একদম, সিঙ্গুর দিয়ে তৃণমূল সরকারের উত্থান হয়েছিল, সিঙ্গুর থেকেই তৃণমূল সরকারের পতন শুরু হবে। কৃষিদিনের বিরোধিতা করে আজকে আপনাদেরকে মান্ডিতে নিয়ে যাওয়া হবে, মান্ডি থেকে করা হবে, মান্ডিতে তো অনেক কিছুই থাকে, এদিক ওদিক হয় সেটা সবাই জানে। সেই মান্ডিতে না গিয়ে আপনারা সরাসরি ধরুন এখানে আপনারা খেতে আছেন, আপনাদের জমির বাইরে আপনি কাউকে কারোর সাথে হয়তো কন্ট্যাক্ট হলো, ওকে দিতে হলো না, কমিশন দিতে হলো না, এবং ধরুন আপনার এখানে আলু হয়ে আলু চাষ করবে, কেউ কিনতে চেয়েছে আপনাদের কাছ থেকে যে আমি 1,000 কেজি আলু নেব, 1,000 কেজি আলু যদি ভালো আলু করতে তো সেই ভালোর জন্য ভালো টাকা লাগবে, ভালো সার লাগবে, সেটা সেই যে কিনবে সেই আমসব সেই চাষ করে সেই আলুটা কত টাকায় আমি দিতে পারবে, আমি সব সার ওষুধ যা যা আছে দিলাম, আমি আলু কিনবো তোমার কাছে, কি কি লাগবে তোমার এই আলুটা করতে গেলে, কি কি লাগবে আমি সব তোমাকে দেবো, সার লাগবে আলু।